পুরুষ মানুষ আবার কাঁদে নাকি? পুরুষদের আবেগ মানায় না, পুরুষদের মন খুব শক্ত, ওরা কঠোর হয়ে থাকে। পুরুষরা কর্তৃত্ব খাটিয়ে চলে, ওরা প্রমাণ ছাড়া সহজে কোনো কথা বিশ্বাস করতে চায় না। পুরুষরা বেশিরভাগ সময় খালি বাস্তবতা বাস্তবতা করে। হ্যাঁ, পুরুষরা এমনই, পুরুষ জাতিটাই এমন। এরা কথা লুকিয়ে রাখে, কাঁদে না। হতাশার ভিড়ে আশার আলো খুঁজতে ভোর রাতে একাই বের হয়। মেয়ের স্কুলের বেতন ভরতে হবে, তাই রাত সোয়া তিনটায় ঘুটঘুটে অন্ধকারে ভাড়ার সিএনজি নিয়ে পাম্পের লাইনে দাঁড়ায়। পুরুষরা ঝুলে ঝুলে লোকাল বাসে করে অফিস করে, বাসে দাঁড়িয়ে যাওয়ার সময় পেট পিঠ টান করে রাখে। গত সপ্তাহে ইস্ত্রি করা শার্টটা যদি কুঁচকে যায় সেই ভয়ে। লন্ড্রি খরচটা বড্ড বাড়তি মনে হয়। ওই টাকায় ছোট্ট মেয়ের জন্য এক প্যাকেট নুডলস নিয়ে সে বাড়ি ফিরবে। পুরুষরা অফিসে বসে এক ধ্যানে কাজ করে। এবার প্রমোশনটা নিতেই হবে, বউটাকে সাধের একটা শাড়ি কিনে দেবে সে। সারাদিন কাঠফাটা রোদ আর বর্ষার জলে সামঝোতা করে চলা রিক্সা চালকটা জুতো খুলে ঝুলিয়ে রেখে রিক্সা চালায়, পরে চালালে দুদিনই ক্ষয়ে যাবে যে। নতুন জুতো কেনার টাকা দিতে সে রাজি নয়। বইয়ের ওষুধ কিনতে হবে যে, তার সাথে কেজিখানেক চাল ডাল আর দুটো মশলা। সারাদিন ভার্সিটির ক্লাস করে মেসে এসে ছেলেটা খাবার পায় না, মিলের টাকা যে বাকি, তাই তার ভাগের চালটা আর হাঁড়িতে পড়েনি, পকেট ফাঁকা। টিউশনের টাকাও শেষ, মাত্র 1500 টাকা পড়ে আছে। সে খালি পেটে উঠে গিয়ে টাকাটা পাঠিয়ে দিল ছোট বোনের ফর্ম ফিল আপের জন্য। অনাহারে থাকবে নাকি অর্ধাহারে সে চিন্তা করারও অবসর নেই। অভাবের তাড়নায় 7 বছরের ছোট্ট ছেলেটাকে গ্যারেজে কাজে নামিয়ে পঙ্গু বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদে। পুরুষদের যে কাঁদতে মানা। বিয়ের বয়স বয়ে যাচ্ছে, সরকারি চাকুরির আশাটা বোধহয় জলাঞ্জলি দিতে হবে এবার। চারপাশের নানান কটু কথার ভিড়ে চাকরি বাকরি ছাড়া ছেলেটা বেকার নামে পরিচিত আজ। হাতে ভালো সিজিপিএ আর চকচকে সার্টিফিকেট থাকা সত্ত্বেও কিছু উপঢৌকন দিতে না পারায় নিয়োগকারীর মলিন মুখে শুনে যায়, ঠিক আছে আপনি আসুন। নিজের প্রিয় মানুষটাকে হারিয়ে অফিস থেকে অফিসে নির্বিঘ্নে ছুটে চলে একটু উপার্জনের ঠাঁই খুঁজতে। আবেগকে বিবেকের মাটিতে কবরস্থ করে সংসার চালানোর পথ খুঁজতে ব্যাকুল সেই পুরুষ। মেয়ের বাবার কঠিন কিছু আবদার পূরণ করতে গিয়ে নতজানু হয়ে প্রেয়সীকে দুহাত পেতে চাওয়া প্রেমিকটাও পুরুষ। ছোটবেলা থেকে একটা বাইকে চড়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া ছেলেটা 4 বছর টানা টিউশনি করিয়ে বাইকের শোরুমে গিয়েও জমানো টাকা নিয়ে ফিরে আসে। তার আত্মায় কুলোয় না বাইকটা কিনতে, বোনটার একটা বিয়ে দিতে হবে যে। বিয়ের জন্য সেই জমানো টাকায় বাইক কেনার স্বপ্নটা হাসি মুখে উড়িয়ে দিয়ে নিজেকে সান্ত্বনার বাণী শোনায়, বাইকটা এখন কেনা যাবে না, তেলের এত দাম, তাছাড়া অ্যাক্সিডেন্টও তো প্রচুর হয়, কি দরকার। এটাও একজন পুরুষ। পুরুষরা প্রিয়জনের লাশ কাঁধে নিয়েও কাঁদে না, পুরুষরা বাস্তবতায় বিশ্বাসী হতে বাধ্য। ওরা এক একজন মানসিক যোদ্ধা। পুরুষরা মনের সাথে যুদ্ধ করে প্রতিদিন প্রতিক্ষণ। এরা একটু সাপোর্ট চায়, একটু পাশে থাকার মানুষ চায়। প্রতিটা নারীর সদিচ্ছা থাকলে প্রতিটা পুরুষ হয়ে উঠবে এক একটা দারুণ যোদ্ধা। পুরুষ কখনো নারীর প্রতিদ্বন্দ্বী হতে পারে না, নারীর একজন রক্ষক, একজন নিরাপদ আশ্রয় হল পুরুষ। পুরুষরা বাইরের জগৎটা বেশি চেনে বলেই নারীদের আগলে রাখতে কঠোর হয় তারা। পুরুষদের কঠোরতার শক্ত খোলসের ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য কোমলতা কেবল কতিপয় নারীরাই উপলব্ধি করতে পারে। সেইসব পুরুষ এবং নারী দুজনেই ভাগ্যবান ও ভাগ্যবতী।